আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে খুবই সহজে একদম ঘরোয়া উপকরণে আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে পিৎজা তৈরি করে দেখাবো। এই পিৎজাটা বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু অসম্ভব রকম মজার হয়, একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই পিৎজাটা বানাতে লাগবে ক্যাপসিকাম, টমেটো, সসেস। তো আপনারা এখানে চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন, আর যদি চিকেন দিয়ে করেন তাহলে অবশ্যই চিকেনটা আগে ভেজে নিয়ে তারপর দিতে হবে। পিৎজাটা খেতে কিন্তু অসম্ভব রকম মজার হয়, আর আপনারা অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবেন। তো আমি এখানে একটা ক্যাপসিকাম এভাবে কেটে নিব কুচি কুচি করে। তো আপনারা এখানে যে কোনো ক্যাপসিকাম নিতে পারেন, লাল, সবুজ, হলুদ, যে কোনো ক্যাপসিকাম নিতে পারেন। আমি একটা লাল ক্যাপসিকাম নিয়েছি, এরপর আমি এভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নিতে পারেন। পিৎজাটা খেতে কিন্তু খুবই মজার হয়, আর আমি একটা দিয়ে সবসময় বানাই, নিচে একটা ব্রেড, উপরে একটা ব্রেড। আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে চার নিচে চারটা উপরে চারটা দিয়ে করে দেখাবো। আমি সবসময় দুইটা নিচে একটা উপরে একটা দিয়েই করে থাকি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি নিচে চারটা উপরে চারটা দিয়ে করে দেখাবো। মোট আটটা ব্রেড লাগবে। তো এভাবে আমি টমেটোগুলো কুচি করে নিলাম। পিৎজাটা বানাতে আমাদের এখানে লাগবে স্লাইস চিজ এবং মোজারেলা চিজ। আমি চিজগুলোকে গ্রেট করে নিয়েছি, মোজারেলা চিজগুলোকে। আর লাগবে আটটা ব্রেড, লাগবে সসেস। আমি ওভেনে বেক করব, তাই আমি ওভেনের স্টেইনারটাতে ব্রেডগুলো সেট করে নিচ্ছি। এরপর ব্রেডের উপরে আমি টমেটো সস লাগিয়ে নিব। আপনারা কিন্তু এটা চুলায়ও প্যানে করতে পারেন, সেক্ষেত্রে প্যানটার নিচে একটু তেল দিয়ে দিবেন, ব্রাশ করে তেল ব্রাশ করে দিবেন, তারপর ব্রেডগুলো সেট করে নেবেন। এরপর আমি স্লাইস চিজ দিয়ে দিচ্ছি, আবার ব্রেড দিয়ে দিব উপরে। ব্রেড দেওয়া হয়ে গেলে এর উপরে আবার আমি টমেটো সস মাখিয়ে নিব। ব্রেডগুলোকে সুন্দর মতো সেট করে নেবেন। এখানে চাইলে আপনারা মেয়োনিজও দিতে পারেন। এরপর আমি গ্রেট করে রাখা মোজারেলা চিজগুলো দিয়ে দিচ্ছি। চিজ যত বেশি দিবেন তত খেতে মজা হয়। তো নিচে আমার চিজগুলো পড়ে গেছিলো, তো আমি তুলে দিচ্ছি। এরপর সসেস দিয়ে দিলাম। এরপর কেটে রাখা ক্যাপসিকাম এবং টমেটো কুচিগুলো আমি উপর দিয়ে দিয়ে দিব। আমি এভাবে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো উপরে দিয়ে দিতে পারেন। আপনারা এখানে অলিভ দিতে পারেন। তো আমার বাসায় অলিভ ছিল, টার্কিতে তো প্রচুর অলিভ পাওয়া যায়, জয়তুন ফল আর কি, তো আমি দেইনি, আপনারা দিতে পারেন চাইলে। তো এগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এক চামচ পরিমাণ অরেগানো উপর দিয়ে ছিটিয়ে দিব। এরপর এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আমি উপর দিয়ে দিয়ে দিব। চিলি ফ্লেক্সটা দিলে খেতে ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি এটা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেক করে নিব। আমার আগে 10 মিনিট প্রিহিট করা ছিল, আর হতে সময় লেগেছে এলো 10 মিনিট। আপনারা এটা চুলায়ও করতে পারবেন। পিৎজাটা খেতে কিন্তু খুবই মজার হয়, দেখেন কি পরিমাণ সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসম্ভব রকম মজার হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয়। আর আমি যেই উপকরণগুলো দিয়ে করেছি প্রায় সব বাসায় এগুলো থেকে থাকে, তো আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন।
এরপর আপনারা কেটে নেবেন পিৎজাটাকে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখেন চিজগুলো কি সুন্দরভাবে মেল্ট হয়েছে। ভিতরে যে স্লাইস সিস্টেম দিয়েছিলাম দেখেন একদম মেল্ট হয়ে গেছে। পিৎজাটা খেতে অসম্ভব রকম মজার হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখেন কি পরিমাণ লোভনীয় হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং দোয়াতে রাখবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।